ডান্সিং আইডা উইথ ইঞ্জিস স্মাইল চ্যানেল। তো আজকে একটা নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। কোনো মেকআপ ভিডিও আমি এইটা পোস্ট করা হয়, তো আজকে তাই জন্য একটা ছোট্ট মেকআপ ভিডিও তোমাদের কাছে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছি আমি শাড়ি পরে নিয়েছি, এটা আমার মায়ের শাড়ি। মায়ের শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, তাই আমি মায়ের শাড়ি পরে নিয়েছি। নিমন্ত্রণ বাড়িতে যাব, তো এখন ঘড়িতে বাজে কিন্তু 12:05, আর তাড়াতাড়ি রেডি হতে হবে। আমাদের নিমন্ত্রণটা কিন্তু দুপুরে আছে, তাই নর্মাল মেকআপ করবো, বেশি ডার্ক মেকআপ নয়। বাট শাড়ি পরলাম ইচ্ছে হলো, তাই জন্য আজকের মেকআপ ভিডিওটা স্টার্ট করা যাক। রোজ ওয়াটার আগে ফেস ওয়াশ করে কিন্তু আমি চলে এসেছি, তাই আমি এখানে সানস্ক্রিনটা নিয়েছিলাম। কিন্তু দেখো একদম মেঘলা করে গেছে পুরো, তাই সানস্ক্রিন মাখার দরকার নেই, তাই সানস্ক্রিনটাকে আমি স্কিপ করলাম। তোমরা অবশ্যই দুপুরবেলা কোথাও গেলে, নিমন্ত্রণ থাকলে সানস্ক্রিন ইউজ করো। ওকে, সো প্রাইমার আমি এখানে ম্যাজিক কালারের প্রাইমার আমি এখানে ইউজ করছি। প্রাইমারটা খুব অল্প করে নেবে, অনেকদিন পর প্রাইমার ইউজ করছি। আমি এখানে নিয়ে চলে এসেছি সিসি ক্রিম, তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেই পারো। নাম্বার ওয়ান নর্মাল সিসি ক্রিম ইউজ করে নিয়েছি, বেশি করিনি, দেখতেই পাচ্ছো। এবার একটা লাইট কনসিলার নিয়ে, অনেকদিন আমার আইব্রো করা হয়নি, তো তাই আমি যেমন আইব্রো করি কনসিলারের সাহায্যে আইব্রোটাকে খুব সুন্দরভাবে আমি ড্র করবো, সেটাই দেখে নাও। যে কোনো ব্রাশ বা ব্লেন্ডার সাহায্যে তোমরা এই কনসিলারটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবে। বাইরে ভীষণ জোরে বৃষ্টি চলে এলো, লুজ পাউডার দিয়ে কনসিলারটা সেট করে একদম সরু করে নিয়েছি আমার আইব্রোটা। কনসিলার ইউজ করার পরে বেশি ব্রাশ ইউজ করবে না আইব্রোতে, কনসিলারটা উঠে যাবে। লাইট ইয়েলো, লাইট হোয়াইট আর লাইট পিঙ্ক সেট আমি ইউজ করেছি, ভীষণ লাইট ভাবে দেখো। শাড়ি পরেছি বলে একটু সাজগোজ করব, লাইনারটা পরে আসছি, প্রচন্ড জোরে পেছনে বৃষ্টিও হচ্ছে। লাইনার মাস্কারা ইউজ করে নিই, লিপস্টিকটা পরব, চলো মাকে জিজ্ঞেস করে লাস্ট তোমার সাথে পুরো ভিডিওটা শেয়ার। আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিও। এরপর তোমাদের সঙ্গে অনেক অনেক ব্লগ আসতে চলেছে, আমার বার্থডে স্পেশাল ব্লগ আসতে চলেছে, আর এই সিকিম সিল্কুট স্পেশাল ট্রাভেল ব্লগটা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। আমি তোমাদের জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার দাদা জেনও চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ডস।